হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। এই আলোচনাটি অবশ্যই অবশ্যই মানুষ যদি খেয়াল করে শোনে, তবে অবশ্যই মা বোন খালা ফুপু আত্মীয় স্বজন অনেকেই উপকৃত হবেন। সেটি হলো, দেখেন, একটি পুরুষ লোক যদি বিবাহ শাদী 5 বছর 7 বছর পরে করে, দেরি করে করে, এতে একজন পুরুষ লোকের কারণ তেমন একটা সমস্যা হয় না। কিন্তু একটা মেয়ে যখন 18 বছর পার হয়ে গেল, 20 বছর পার হয়ে গেল, মেয়েটির বিয়ে হচ্ছে না, তখন কিন্তু ফ্যামিলির মধ্যে সকলেরই একটা চিন্তা, সকলের একটা টেনশন, সকলেরই একটা ক্লান্তি বোধ করে। আরে, যে বুড়ি, একটা কথা বলা আছে, মেয়ে মানুষ কুড়িতে বুড়ি হয়ে যায়। আসলে কুড়িতে তো বুড়ি হয় না, সেটা হলো কি যে কুড়িতে বুড়ি হয় না, ঘটনা হলো যে সমাজের মানুষ এরকমই যে মেয়েটির বয়স হয়ে গেছে, মেয়েটি বিবাহ হচ্ছে না, এই মেয়েকে নেওয়া যাবে না, বা এরকম একটা বিষয়ে কাজ করি। তো অনেক বাবা মা একটা মেয়েকে অনেক লালন পালন করে, লেখাপড়া করে, দাঁড় করায়, তখন দেখা যায় মেয়েটির বিবাহ হচ্ছে না, বা বিবাহ হতে গেলে, যখন বিবাহ হতে যাবে, তখন হয়তো একটা ছেলে পছন্দ করেছে, এসেছে, দেখেছে, পরে কেউ তার কানে একটা দিয়ে দিয়েছে যে মেয়েটি ভালো না, মেয়েটি এই সমস্যা সেই সমস্যা, মেয়েটির একটা রোগ আছে, এরকম বলে বিদায় করে দেয়। কিন্তু মেয়েটির এরকম বহুবার বিবাহর ঘর আসলো, কিন্তু বিবাহ হচ্ছে না। আচ্ছা, যখন বিবাহ হচ্ছে না, তখন সকলেই টেনশন ভোগ করে, হায়রে মেয়েটার বিয়ে হচ্ছে না, 19 বছর হয়ে গেছে, 18 বছর পার হয়ে, 20 বছর হয়ে গেলে তো মানুষে বিবাহ করার মতো ওরকম গুরুত্ব দেবে না, বিভিন্ন টেনশনে পড়ে যায়। তবে হে জগৎবাসী, কোরআন মতে আমি কিছু জিনিস আপনাদেরকে দেব, এই জিনিসগুলো যদি আপনারা মানেন, করেন, অবশ্যই অবশ্যই ঠিক টাইম মতো মেয়েটার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে জিনিসটি দেব, এই জিনিসগুলো কিন্তু কোরআনের, কেউ কখনো ঠাট্টা মশকরা করবেন না, কেউ কখনো ছোট মনে নেবেন না। যে যদি দেখেন আপনার বোন, আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় এরকম কোনো মেয়ে আছে, তার বিবাহ হচ্ছে না, তারা সবাই টেনশন ফিল করছে, তখন এমন লোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং এই নিয়মগুলো পালন করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মেয়েটির বিয়ে হয়ে যাবে। আচ্ছা, সেই জিনিসটি করার জন্যে আল্লাহর নির্দেশ আছে যে তোমরা এই কাজগুলো করো, অসহায়ের সহায় হবে, বিপদগামী উদ্ধার হবে। সেটি হলো, যে মেয়েটি বিবাহ হচ্ছে না, সেই মেয়েটি ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজ পড়ার পর তার বাম হাতের উপরে ডান হাত রাখবে, বাম হাতের উপর ডান হাত রেখে সে জপনা করবে, ইয়া ফাত্তাহু, এভাবে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এই নামটি যখন 126 বার জপনা করবে সকালে, এবং এই নামটি সর্বক্ষণ যদি তার অন্তরে রাখে, জপনা করে, তাহলে খুব দ্রুত তার বিবাহ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখা যায় এটা করার পরেও মেয়েটি 41 দিন পার হয়ে গেল, বিবাহ হইল না, তখন বুঝতে হবে কি জানেন, যে এই মেয়েটিকে কেউ শত্রুমি করে মেয়েটির বিয়ে বন্ধ করে রাখা হয়েছে। মেয়েটির বিয়ে বন্ধ রাখা করা হয়েছে, এরকম কিছু যদি কেউ করে রাখে, তাহলে এই নামটি হয়তো কাজ করবে, আবার পিছিয়ে যাবে, কাজ করবে, আবার পিছিয়ে যাবে। আচ্ছা, তখন কি করতে হবে? তখন এই কাজটি করতে হবে যে এই মেয়েটি সকালে যখন ঘুম থেকে উঠবে, তখন ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 1 বার, নাস 1 বার পরে নিজের মুখে ফু দিবে। এরপরে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার আজান দিবে, তখন কি করবে, ফাতিহা 3 বার,
কুল হুয়াল্লাহ তিনবার, ফালাক একবার, নাস একবার, এই ছুরাগুলো পরে নিজের মুখে ফু দিবে এবং প্রত্যেক দিন এই কাজটি করতে হবে। এরপরে তার কি করতে হবে, প্রতিদিন ফজরের নামাজের পরে বাম হাতের উপর ডান হাত রেখে ইয়া ফাত্তাহু মনে মনে এটা জপনা করবে। এরপরে নামাজ থেকে উঠে যাওয়ার পরে সর্বক্ষণ যদি এই নামটা জপনা করে তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই মেয়েটির একটি ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হে জগৎবাসী, যে অনেকেই আমার আলোচনার মাধ্যমে যে সাহায্য সহযোগিতা চায়, তো সাহায্য সহযোগিতা বাবা আমি টাকা পয়সা দিয়ে করতে পারবো না, তবে আল্লাহর কালামের উপর ভরসা করবেন, বিশ্বাস করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তবে হে জগৎবাসী, আমি এই ইউটিউবে এই চ্যানেলে আমি আরও আরও জায়গায় এই কথাগুলো বলেছি যে মানুষ বিপদ মুক্তির জন্য কি করতে হবে। মানুষ যখন দেখবে যে আমি শুধু ব্যবসায় লস খাচ্ছি, এটি কেন হচ্ছে, এই বিষয়ে আমার ভিডিও ছাড়া আছে, এবং মানুষ কি করে দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে, উপরে উঠছে না, মানুষের বগা জগা খাইতেছে, অবনতি হইতেছে, এটা কেন হচ্ছে, এই বিষয়ে আমার ভিডিও ছাড়া আছে, এই জিনিসগুলো আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন মতে এই জিনিস অবশ্যই অবশ্যই আপনারা সফলকাম হবেন। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি কথাবার্তা শুনে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।